হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু বাংলা টেক জাসিম তো আমি জাসিম আসি আপনার সাথে তো আজ আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দেবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করাটা খুব ইজি হয়ে যাবে খুব ইজিভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলটা ব্যবহার করতে পারবেন দেখা গেছে আপনার মোবাইলে অনেকগুলো সফটওয়্যার আপনার সফটওয়্যারগুলো খুঁজে বের করতে হয় আপনার মোবাইলের নোটিফিকেশানটা খুঁজে বের করতে হয় এরকম একটা সফটওয়্যার যেটা আপনার মোবাইলের আপনার ডান সাইডে বা বাম সাইডে আপনি এখানে এই সাইডের দিকে থাকবে আপনার মোবাইলের সবগুলো অ্যাপস মোবাইলের নোটিফিকেশান ভালো ভালো একটা ফিউচার আপনি যে সফটওয়্যারটা দরেন আপনি হোয়াটসঅ্যাপ বা ইমো বেশি ব্যবহার করেন আপনি চাইলে আপনার এখানে সেট করে রাখতে পারেন এখানে সাইডে তো দেখা গেছে আপনাকে আর ইমো খুঁজে বের করতে হবে না আপনার মোবাইলে যে অনেক সফটওয়ার যদি থাকে সেক্ষেত্রে খুঁজে বের করতে সমস্যা হলে আপনি এখানে সেট করে রাখবেন এই সফটওয়ারটার মাধ্যমে সাইডে সেট করে রাখবেন দেখা গেছে আপনি শর্টকাটে ব্যবহার করতে পারবেন ইমো কীরকম নতুন নতুন কিছু যদি আপনি জানতে চান শিখতে চান আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকাউনটা দেখতে পারেন বেল টিক দিয়ে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে তো ভিডিওটা দেখার পর আপনার কাছে যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক দিবেন ভিডিও নিশ্চয় আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন কেমন হল ভিডিওটা আর অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো চলুন সেই সপ্তাহটির সন্ধানে আমি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাব প্লে স্টোরে আসার পর আপনি সাজবারে এখানে লিখতে হবে আপনাকে স্লাইড বার স্লাইড বার দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা ফার্স্টে চলে আসবে এই যে এই চ্যানেলে এই যে সফটওয়্যারের লগোটা আপনি দেখে নিতে পারেন এই অ্যাপসটা দেখে নিন আপনি চালিয়ে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন তো আপনি এই সফটওয়্যারটা জাস্ট ইনস্টল করবেন আমি ইনস্টল করে দেখাচ্ছি এই সফটওয়্যারটা কাজ দেখলে আপনার কাজটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করাটা খুব ইজি করে দেবে তো ভিডিওটা দেখার পর আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এটা দেখতে পাচ্ছেন এক সাতাত্তর কেবি এখানে এক এমবিও না এই সফটওয়্যারটা এক এম বি পুরোও না সাতাত্তর কেবি এই খুব ছোটো এক একটা অ্যাপস অ্যাপসের কাজ অনেক ভালো দেখতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড মোবাইলটা খুব ইজি ব্যবহার করতে পারবেন তা জাস্ট আপনি ওপেন করবেন ইনস্টল করার পর ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এনা বলে আপনি এখানে এটা আপনাকে এখানে অপশান দেওয়া হয়ে গেছে আপনি এগুলোটাতে টিক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সাইডে যে অপশনটা চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের যে নোটিফিকেশান বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনার কিছু দেখতে পারবেন কত সুন্দর দেখতে পাচ্ছেন তারপর যদি আপনি আবার এই সাইড থেকে নেন আপনার অ্যাপসগুলো এখানে দেখতে পারবেন তো আপনি যদি চান আপনি যে কোনো একটা আপনি সব সফটওয়্যারটা বেশি ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক যে সফটওয়্যারটা বেশি ব্যবহার করেন আপনি চাচ্ছেন যে সফটওয়্যারটা এখানে সাইডে নিয়ে অ্যাড করতেন অ্যাড করার জন্য আপনি এখানে এখানে প্লাস আইকন যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে যদি ক্লিক করেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার মোবাইলে যে সফটওয়্যারগুলো আছে সবগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন তো আপনি যেটা এখানে অ্যাড করতে চাচ্ছেন তো সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন জাস্ট যদি আপনি ক্লিক করেন ধরুন আমি একটা সপটা দিয়ে দেখিয়ে দিয়েছি জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এর লাল যে বাটনটা দেখছেন এটা দিলে আবার কেটে যাবে আবার যদি এখানে যে টিক দেখতে পাচ্ছেন টিকে যদি আপনি ক্লিক করেন সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে লাইট যে অ্যাপটা আমি এইমাত্র সেট করলাম আপনি যদি আবার এরকম করেন দেখতেন দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশানটা এসে গেছে তারপরে যদি আপনি আবার সাইড থেকে উপর থেকে আবার এরকম করেন আপনার অ্যাপসগুলো এখানে চলে আসবে তো আপনি এখানে চাইলে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যেগুলো আপনি বেশি ব্যবহার করেন এগুলো আপনি এখানে সেট করে দিতে পারবেন তো দেখা গেছে আপনাকে আর মোবাইলের ভিতরে খুঁজতে হবে না কোনো সফটওয়্যার আপনি তাড়াতাড়ি এখান থেকে যে কোনো সফটওয়্যারে ঢুকে যেতে পারবেন তো এই সফটওয়্যারটা আরও কিছু কাজ রয়েছে আপনার যদি এই যে থিমসটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে থিমসটা আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে আপনি সফটওয়্যারটার ভিতরে আবার যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থিমস চেঞ্জ থিমস যে অপশনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে আপনার পছন্দ মতো একটা দিয়ে দেবেন আমি একটা দিয়ে দেখাচ্ছি পছন্দ মতো সিলেক্ট করবেন তারপর এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি যদি একটু ব্যাকে আসেন দেখেন এই যে থিমসটা ব্যাকগ্রাউন্ডের যে থিমসটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা ব্যবহার করাটা খুব ইজি হয়ে যাবে আশা করি তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন ভিডিও নিচে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে